রাজ্যের তথ্য সংস্কৃতি দফতরের পক্ষ থেকে শনিবার এক সভা আয়োজিত হয়। সভায় উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দফতরের অধিকর্তা রতন বিশ্বাস এবং দফতরের অন্যান্য আধিকারিকরা। রাজ্যের বিভিন্ন মিডিয়া হাউসের প্রতিনিধিরা এবং ট্রাফিক পুলিশ সহ আরক্ষা দফতরের শীর্ষস্থানীয় আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে তথ্য সংস্কৃতি দফতরের অধিকর্তা রতন বিশ্বাস জানান, 15ই আগস্ট উপলক্ষে আসাম রাইফেলস মাঠে যে মূল অনুষ্ঠানটি আয়োজিত হবে তাকে সফল এবং সর্বাঙ্গ সুন্দর করার জন্যই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এই ব্যাপারে অনুষ্ঠান নিয়ে সরকারি যে নির্দেশ আছে তা পালন করার আহ্বান রাখেন তিনি। পাশাপাশি এই প্রসঙ্গে রাজ্যের সংবাদ মাধ্যমের সহযোগিতাও কামনা করেন অনুষ্ঠানকে সফল করার জন্য। আমরা এইমাত্র মিটিংয়ের ফর্মাল ডিসকাশন করলাম সবার সঙ্গে। মূলত আপনাদের মিডিয়া ফ্যাটার্নিটি যারা আছে, বিভিন্ন হাউস থেকে এসছেন, প্রিন্ট, ইলেকট্রনিক, ওয়েব মিডিয়া, তাদের সঙ্গে আমাদের আজকে মূলত মিটিংয়ের মেন বিষয়বস্তু। আগামী 15ই আগস্ট যে আমাদের আসাম রাইফেলে যে মূল অনুষ্ঠানটা হবে, রাজ্যের মেইন প্রোগ্রাম যেটা হবে আসাম রাইফেল গ্রাউন্ডে, এই প্রোগ্রামের যে টোটাল বিষয়টাকে কোঅর্ডিনেট করার জন্য আপনারা যারা হাউজের কাভার করার জন্য কাভারেজের পাঠে যাতে কোনো ইনকনভিনিয়েন্স না হয়, আপনাদের পোর্টে পক্ষে ইনকনভিনিয়েন্স না হয়, যারা মাঠে ডিগনিটারি আসবেন, অডিয়েন্স আসবেন, তাদের যেন ইনকনভিনিয়েন্স না হয়, সরকারের যে নির্দেশগুলো আছে, ইনস্ট্রাকশনগুলো আছে, এটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমরা মিটিং ডেকেছি। এই সভাতে আমাদের এসপি ট্রাফিক মহোদয় আছেন, এডিশনাল এসপি এসবি আছেন, সিকিউরিটির পক্ষে এসপি সিকিউরিটি রিপ্রেজেন্টেটিভ আছেন, আমার ডিপার্টমেন্টের আধিকারিকরা আছেন, অন্য আপনারা আজের আছেন। এই সবটা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আপনারা নির্ধারিত টাইম ডেট ফিক্স করা হয়েছে যে আপনারা জমা দিয়ে দেবেন পেপার্সগুলো 10 তারিখের মধ্যে, তারপর আমরা এসপি এসবির পক্ষ থেকে আপনাদেরকে পাস দেওয়া ইস্যু করা হবে। আমি একটাই অনুরোধ থাকব, এই বছরের প্রোগ্রাম এটা অন্য ধরনের প্রোগ্রাম, কারণ স্বাধীনতার 75 ইয়ার্স সেলিব্রেশন করা হচ্ছে। অনুষ্ঠান কভার করতে আগামী 10 তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের প্রতি আহ্বান রাখেন তিনি। কাগজপত্র জমা দেওয়ার পর পাস ইস্যু করা হবে বলে জানান তিনি। সবার সহযোগিতা এবং তথ্য সংস্কৃতি দফতর আর ট্রাফিক দফতর সহ সংবাদ প্রতিনিধিদের তাল মিল এবং সমন্বয় সাধনের মাধ্যমেই 15ই আগস্টের অনুষ্ঠানকে সফল করতে হবে বলে আহ্বান রাখেন রতন বিশ্বাস। উল্লেখ করেন, এই অনুষ্ঠান এবং হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে তথ্য সংস্কৃতি দফতরের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা। ভারত সরকারের পক্ষে 2 বছরের প্রোগ্রাম নেওয়া হয়েছে, আমরাও এটার পার্ট হিসেবে প্রোগ্রাম করছি, প্লাস হর ঘর তিরঙ্গা প্রোগ্রাম, ঘরে ঘরে তিরঙ্গা লাগানো যে সরকারের উদ্যোগ নেওয়া হয়েছে, আমরাই নোডাল ডিপার্টমেন্ট, সারা রাজ্যে আমরা এই কাজগুলো করছি। 13 তারিখ থেকে 15 তারিখ অব্দি ফ্ল্যাগ হোস্টিং চলবে সারা রাজ্যে, 15 তারিখে সিরেমোনিয়াল হোস্টিং হবে, 13-14 ইন্ডিভিজুয়াল বাড়িতে মানুষ ফ্ল্যাগ উঠাবে। আমরা সারা রাজ্যে ফ্ল্যাগ হোস্টিংয়ের জন্য উদ্যোগ নিয়েছি, সমস্ত ডিএম রাত থেকে শুরু করে সমস্ত এগুলো রয়েছে, আপনারা দেখছেন বিভিন্ন পাবলিসিটি করা হচ্ছে, আপনাদের মাধ্যমে এই মেসেজটা দিতে চাই, আসুন আমরা সবাই মিলে এই দেশের যে মুহূর্ত যেটা আছে এই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করুন। প্লাস 15 তারিখের যে প্রোগ্রামটা যেটা হবে, এই প্রোগ্রামটা যাতে আপনাদের মানে মানুষ, আমরা চেষ্টা করবো এটাকে লাইভ টেলিকাস্ট করার জন্য, আমি জানি না কতটুকু ফিজিক্যাল হবে, কিন্তু হয় মানুষও দেখতে পাবে প্রোগ্রামটা, বাড়িতে বসে দেখতে পাবে, মাঠে ক্রাউড হওয়ার কোনো আননেসারি ক্রাউড হওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতে বসেও দেখতে পাবে যারা, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা চেষ্টা করবো যদি সম্ভব হয় দূরদর্শন থেকে শুরু করে যাদের মধ্যে লাইভ টেলিকাস্ট করার জন্য তাহলে বসে দেখার সুযোগটা পায়, আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই। আর আমি আশা করি যে 15 তারিখের প্রোগ্রাম যেটা হবে মাঠে, এই প্রোগ্রামটা সাকসেসফুলি হবে, আপনারা আপনাদের যাতে কোনো অসুবিধা না হয়, আমাদের সরকারের যেগুলো উইংসগুলো আছে ট্রাফিক থেকে শুরু করে তারা আপনাদেরকে সাহায্য করার জন্য মাঠে আমাদের অফিসিয়ালরা থাকবেন, আপনারা থাকবেন, আমরা চাই না কোনো ধরনের আনওয়ান্টেড সিচুয়েশন হোক বা এই ধরনের কোনো বন্ধুরা, মিডিয়ার বন্ধুরা যারা অ্যাকচুয়ালি অথরাইজ না তারা মাঠে ঢুকে পড়ুক, এটা ঢুকে মাঠের ইয়ে করুন, কারণ এটার সঙ্গে রাষ্ট্রের সম্মান, রাজ্যের সম্মান, এটা স্বাধীনতার ন্যাশনাল ডে আমাদের, এটাই মূলত দেখার জন্য আমরা ধন্যবাদ সবাই। 15ই আগস্টের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করার জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানান রতন বিশ্বাস। অনুষ্ঠান সফল করার জন্য সবার সহযোগিতা কামনা করেন তথ্য সংস্কৃতি দফতরের অধিকর্তা। ভিডিও রিপোর্ট, রাইজেস্ট নিউজ।